হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা চলছি, ফিরছি, খাচ্ছি, কাজ করতেছি, ব্যবসা করতেছি, সংসার উন্নত করতেছি, তাহলে আমাদের মূল উদ্দেশ্য কী? যে আমরা এখানে এসেছি সংসারের উন্নত করব এবং আয় উন্নতি করে চলে যাব, এটাই কি আমাদের মূল উদ্দেশ্য? হে জগতবাসী, অবশ্যই এটাই মূল উদ্দেশ্য নয়। তো সবচেয়ে বড় মূল উদ্দেশ্য যেটা, যেমন আল্লাহ একটি আয়াতে বলেছে যে তিনি বলেছেন ওয়াল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। অর্থাৎ আল্লাহ বলতেছে, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম? তাহলে বোঝা গেল যে কর্মে উত্তম সেটা কোন কর্ম। সূরা ইনসিরা এবং সূরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো, কিন্তু দুনিয়াতে চলতে গেলে কাপড় পরতে হবে, কামাই করতে হবে, খাইতে হবে, কামাই করতে হবে। তাহলে দেখা গেছে যে আমরা যদি এই পৃথিবীর থেকে শুধু কামাই করলাম, খাইলাম, কিন্তু দেখা যায় আমরা সাধন পথে গেলাম না, বা আমরা বিভিন্ন এই যে আল্লাহর আমল হলো আরবি ভাষা, বাংলা কর্ম সাংস্কৃতিক ভাষাতে আছে, সাধন মানে সাধনা করা। তাহলে আমল আর সাধনা একটু পার্থক্য। একটা হচ্ছে আল্লাহর আমল করা, আল্লাহর জিকির করা, আল্লাহকে ডাকা, এগুলো আমলের মধ্যে পড়ে। আর সাধনা কি? সেই সাধনাগুলো কি? যেই সাধনাগুলো আল্লাহ সূরা ইনসিরা এবং সূরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছেন। তবে হে জগতবাসী, যে সাধনার কথা এমনভাবেই বলা হয়েছে যেভাবে সাধনগুলো করলে আল্লাহর পছন্দনীয় হয় এবং আল্লাহর কাছে আমরা উৎকৃষ্টমানের বান্দা হই, এবং সেই উৎকৃষ্টমানের বান্দা যখন আমরা হয়ে যাব, তখন কিন্তু আল্লাহ বলেছে আমি তোমাদের আত্মার মুক্তি ঘটিয়ে দেব। তো এখন দেখা যায় যে ঠিক আছে, আল্লাহ সাধন করার কথা বলেছে, কিন্তু সাধন যে আমরা করব, সে সাধন কীভাবে করে? কোরআন যদি আমরা পড়ি, এ সাধনার কথা উল্লেখ নেই। তবে কি কিছু কিছু শিক্ষা এসেছে, সিনাই সিনাই শিক্ষা এসেছে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজনকে দায়িত্বভার দিয়ে গেলেন, তিনি আরেকজনকে দায়িত্বভার দিয়ে গেলেন, তিনি আরেকজনকে দায়িত্বভার দিয়ে গেলেন। তখন কি হলো? এখন দেখা যায় সাধন কীভাবে করে। যেমন আমার এই মানব দেহটার মধ্যে আগুন, পানি, বাতাস, মাটি, আলো, এই চারটা জিনিস দিয়ে দেহ তৈরি, এবং আমার মধ্যে যে আলোক শক্তি সে বাহির ভিতর মিলিয়ে আমার মধ্যে কাজ করতেছে। এখন এই পাঁচটা সাধন আছে, এই সাধনাগুলো যখন আমরা করতে পারবো, তখন কি হবে? আমাদের আত্মার মুক্তি হবে। আর আত্মার মুক্তি হলে কোথায় যাবে? আল্লাহর সাথে বিলীন হবে। তখন আল্লাহ যা পারে বান্দা তা পারে। কারণ আমার গায়ের জামা, এখন আমি জামা খুলে ফেললেও আমাকে বলবে শামিম আলী চিশতি, আর জামা পরে থাকলেও আমাকে বলবে শামিম আলী চিশতি। ঠিক আল্লাহর মধ্যে যখন, আল্লাহর সাথে যখন মিশে যাব, তখন কি হবে? আল্লাহর গায়ের জামা হয়ে যাব। তখন আল্লাহ যেদিক যাবে, আল্লাহ যা কিছু করবে তা আমার পক্ষে সম্ভব হবে। তবে হে জগতবাসী, এই জন্যই আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম। সেই পবিত্র করতে হলে কি করতে হবে? আমরা যদি আজীবন কোরআন পড়ি, একলা একলা সাধন করি, হবে না। কেন হবে না? একজন কামেল মুর্শিদের কাছে গেলে তখন তিনি আমাকে সেই সাধনাগুলো বলে দিবেন, এবং সেই মুর্শিদ যে ধরতে হবে তার কিছু কবির ছন্দে আমি আপনাকে শোনাবো। মানুষ তুইয়া খোদা বজো এ মন্ত্রণা কে দিয়াছে? মানুষ ভজো কোরআন খুঁজো পাতায় পাতায় সাক্ষী আছে। খোদাই নেহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া ফুলকলি ছয় প্রেমের গাছে। এবার আরব দেশে মক্কার গড়, মদিনায় রাসুলের কব্বর, বাইতুল্লাহ শূন্যের পাথর মানুষে সব করিয়াছে। এবার মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে। এবার খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট সকলই মানুষের কাছে। এবার সৃষ্টিরও আগে পরবারে মানুষের রূপ নেহার করে, ফেরেশতারা যাইতে না রে মানুষ তথায় গিয়াছে রে। ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাত বিনে কি জাত বাঁচে?
ওরে মানুষের ছবি আঁকো, ওরে পায়ের দুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো, তত্ত্ব বিশদ গোপন আছে। ওরে জালালে কয় মন্দ্রে পাজি, করবে কত বেলে হাজি, ওরে মানুষ তোমার নায়ের মাঝি, একদিন গিয়ে হবি পারে। তবে এটার মধ্যে কি বলা হয়েছে, যে সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে, আর সেই সৃষ্টিরও আগে আল্লাহ মানুষের রূপ নেহার করেছে কেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, আর সেই মানুষের ভিতরে যখন সেই পবিত্র মানুষ এসে গেছে তখন কি হলো, মুহাম্মদ রাসুল হয়ে গেল। তখন রাসুল আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন হে জগৎবাসী। তো আজ আমার যে আলোচনা, এই আলোচনাটি বুঝাইতে চাইলাম যে আমরা যদি সেই সাধনা করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, একজন সেই মানুষের কাছে যাইতে হবে যে নিজেকে সাধনার দ্বারা নিজেকে পবিত্র করেছে এবং আল্লাহর কামিয়াবি লাভ করেছে। তখন এখানেই কিন্তু বলা হয়েছে, যেমন ছোটোবেলায় থেকে এ পর্যন্ত শুনে এসেছি যে ওবামা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, তাহলে আমরা দিতে পারবো, পারি যদি উঠি আমরা সে রেলগাড়ি। সে রেলগাড়িটা কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত রেলগাড়ির ডাব্বার ইঞ্জিন, সেই ইঞ্জিনের পিছনে গিয়ে হযরত আলী, এর পিছনে হাসান বসরি, এর পিছনে, এরকম করতে 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 বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতি দিয়ে আমাদের কাদরিয়া চিশতিয়া তরিকাতটা এই পর্যন্ত এসে গেছে। তখন সেই ডাব্বার মধ্যে যদি উঠে বসি আর সামনে তো রাসুল আছেই ইঞ্জিল রূপে আমাদেরকে টেনে নিয়ে যাবে, তবে দেখা যায় মানুষ হইতে হলে মানুষ বসতে হবে। এই জন্যই বলা হয়েছে মানুষ থিয়া খোদা বজো, এ মন্ত্রণা কে দিয়েছে, ওরে মানুষ ভজো কোরআন খোঁজো, ফাতায় ফাতায় সাক্ষী আছে, খোদাই নেহি ছায়া কায়া, স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুল কলি ছয় প্রেমের গাছে। এবার আরব দেশে মক্কার গড়, মদিনায় রাসুলের কব্বর, বাইতুল্লাহ শূন্যের পাথর, মানুষে সব করিয়াছে, ওরে মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম, মন মহাজন মধ্যে আছে, তাই খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, ওরে মারেফত সিদ্ধের ঘাট, সকলই মানুষের কাছে। এই জন্যই বলা হয়েছে যে মানুষ তুইয়া খোদা বজো, এই মন্ত্রণা কে দিয়েছে, ওরে মানুষ ভজো কোরআন খোঁজো, ফাতায় ফাতায় সাক্ষী আছে, পাতায় পাতায় যে সাক্ষী আছে এটা কোরআনের বহু জায়গাতে আছে, কেউ এই জিনিসগুলো পড়ে, পড়ার পরে ডেঙ্গে ডেঙ্গে চলে যায়, বোঝে না। তো হে জগৎবাসী, আমার আজকের যে আলোচনাগুলো হলো, আলোচনার মূল বিষয় হলো মানুষ ভাসতে হবে, আর সেই মানুষটি পবিত্র মানুষ হতে হবে, এবং সেই মানুষের মধ্যে, সেই মানুষের কালবে আল্লাহ বিরাজ থাকতে হবে। তখনই সেই মানুষ ভজলে আমার রাসুল বজা হবে, আর রাসুলকে ভজলে আল্লাহকে বজা হবে। হে জগৎবাসী, সকলেই ভালো থাকবেন, আজ এ বলেই রাখবো। তবে আমাদের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ আল্লাহ হাফিজ।